সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল MR24TV দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো একজন তৃতীয় লিঙ্গের নারীর সাথে, শুনবো তার জীবনের কিছু গল্প। তো দর্শক, চলুন তার কাছে শোনা যাক তিনি কি করছেন বা এখন কোথায় আছেন, কিভাবে আছেন, কি পরিস্থিতিতে আছেন, এই বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে চলে যাই সুন্দরী আপুর কাছে, জেনে নেই তার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, চলুন শোনা যাক তার কাছেই। আপু, আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসছি, আমার তো ফ্যামিলি বুঝে বলছিলাম যে আগের পর্বে আমার ফ্যামিলি থেকে আমাকে তোমার বাসা দিয়ে বের করে দিয়েছে মানে, তখন আমি হিজরাতের কাছে চলে আসছি। আর ওখানে রোজ রোজ আমি ফোন দিতাম বাসায়, ফোন দেওয়ার পর বলতাম আমার এখানে খুব চাপ সৃষ্টি হচ্ছে, আমি থাকতে পারতেছি না, আমার এইসব ভাল লাগে না, তোমরা সবাই মা বাবার কাছে যাইতে পারে, আমি যাইতে পারি না, অন্যরা যাইতে পারে কিন্তু আমি যাইতে পারি না। তখন আমার খুব খারাপ লাগলো। তারপর হলো পরে আস্তে 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 আমার ভাই মায়না নিলো, পরে আমি বাড়িতে যেবার গেছি সবাই আমাকে নিয়ে গ্রামের মানুষ দেখতে আসবে, তার জন্য আমাকে তারা অন্যরকম জায়গায় রাখতে করতো। পরে আমি নিজ ইচ্ছে সবার আমার রূপটা আমি সবাইকে দেখাইতাম, আমি করতাম, তারপর আস্তে 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 সবাই মায়না নিচ্ছে। পরে এভাবে যখন আসছি, তারা আর বললো আমাকে হিজড়া সমাজে যেতে দিবে না, বলছে এদের সমাজে তোমার থাকা দরকার নেই, তাহলে তুমি চাকরি করো। তখন আমি একটা গার্মেন্টসে চাকরি নিলাম। কোথায় কোথায় গার্মেন্টসে? এটা হলো সাভার ডেন্টেক্স, এখানে গার্মেন্টসে চাকরি নিয়েছি। কিন্তু এর আগে আমাদের মাননীয় শেখ হাসিনা বলেছিলেন হিজড়া সম্প্রদায়ের চাকরি দিব, তখন আমি ওখানে একটা সিভিতে জমা দিয়েছিলাম, আমি এক তৃতীয় লিঙ্গর মানুষ, আর সেটা আমি বলছিলাম। বলো আমাকে, মা আমি তো চাকরি করে খাইতে চাইছিলাম, তো আমাকে কেন নিল না? পরে সেখান থেকে আমাকে বের করে দেয়। তারপর আমার যে অ্যাডমিনের যে স্যার, সে আমার সাপোর্টে ছিল, বলছে এই মেয়ে যদি কোনো কিছু করে তখন তুমি, তখন এই মেয়ে যদি কিছু করে এর দায়িত্ব আমি, কারণ না ওদের মতন মেয়েরা রাস্তাঘাটে তালি করে, তালি বাজায়, ছেলেদের ডিস্টার্ব করো, এ মেয়ে ডিস্টার্ব করো না, একে নিয়ে গ্যারান্টি আছে, কত কিছু বলবে। তারপর সেখানে আমি একটা কোয়ালিটি ইন্সপেক্টর পোস্টে জব পেলাম। পরে কেউ কখনো ভাবতো না, কিন্তু সমাজে আমি দাম পাইনি, আমি যে হিজড়া তারা আমাকে কখনো একটা দাম দেয়নি, সাধারণ মেয়েদের মতন গার্মেন্টসে যে বকাবাজি হয় ওরকম আমাকে বকতো বা করতো, যা বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় বকতো। পিএমরাও খারাপ খারাপ অফার দিত চেম্বারে নিয়ে, মেয়েদের যেরকম অফার দেয় আমাকেও সেরকম অফারগুলো দিত। তারপর আমি ওইগুলো তো আবার নিজেকে সাহসী প্রকাশ করলাম। প্রায় কিছুদিন তারপর থেকে ওখানে চাকরি করতে 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 আমার আর মন বসলো না, পরে আমি রিজাইন দিলাম, কিন্তু তারা আমার রিজাইন পেপারও নিল না। মানে রিজাইন পেপার নেয়নি কারণ কি? ভয় পেয়েছে নাকি ওই যে তাকে বাজানোর কারণে? পেপার নেয় না, কিসের জন্য নেয় না তা জানি, আমার যতবার রিজাইন দিচ্ছি ততবার, কারণ এতটা চাপ সৃষ্টির মধ্যে আমি থাকতে পারবো না, আমি এখানে কোনো দাম পাচ্ছি না, আমি একটা হিজড়া, তারা আমাকে কখনো দাম দিতে আসছে না বা ই করতে আসছে না, তারা আমার সাথে তা নাই তাই ব্যবহার করতে, মা বোন চুরি বিচ্ছিরি বাচ্ছিরি ভাষায় বকতো, ই করতো, তখন খারাপ লাগতো। পরে আপুদের এসব বলতাম, আপুরা তখন আর বেরোতে দিত না, খালি অফিসে যেতাম আর আসতাম। পরে সেই চাকরি জীবন ছাড়ার পর আমি বাড়িতে চলে আসলাম আমার বোনের বাড়িতে, বলতে কি সাবারই বোনেদের কাছে থাকতাম। পরে এক জায়গায় চাকরির জন্য মার্কেটিংয়ের একটা জবের খবর পেলাম, পরে সেই মার্কেটিংয়ের ওখান থেকে মানে কি একটা ভাওতাবাজি অফিস ছিল, সেখানে আমি অনেক টাকা প্রায় 50,000 টাকা দিয়ে আমি সেই জবটা পাইলাম। কিন্তু ওখানে দেখি কি ওখানে এই যে তোমার কী জানি একটা অফিস ছিল না, মনে আসতেছে আবার আসতে আসে না, ওটা ডেস্টিনি, ও ডেস্টিনি, হ্যাঁ ওটার মতনই এটা, কিন্তু লোক আনা এটা। তো ওখানে অনেক দিনই ছিলাম আমি, একটা ভালো পর্যায়ে চলে গেছিলাম, কিন্তু ওখানে কেউ জানতো না যে আমি হিজড়া। আচ্ছা আচ্ছা, আমি ওখানে যতদিন জব করছি গার্মেন্টসে পরে টের পেয়েছি, কিন্তু ওখানে কেউ জানতো না যে আমি একটা হিজড়া থার্জ। কিন্তু পারলে আমার টাকাটা আমি ওখানে, আর যেসব মেয়েরা ছেলেরা ছিল তাদের থেকে আমি অনেকটা ভালো কাজ করছি, আমার খুব কাজের প্রতি একটা ই ছিল, যে মানে তারা মেয়ে মনে করছিল, মেয়ে মনে করছিল, আর আমি আমার যে টার্গেটটা ছিল না, আমার এই টাকাটা নিতে হবে, এখন এখানে পিম পড়তে হয় ছেলেদের সাথে, তারপর এখানে ছেলেদের জয়েন করতে হয় না, আমি এত মানে কি সবার থেকে আমার টিমটা আমি অনেক বড় বানাই দিয়েছি, আমি একটা ভালো পর্যায়ে চলে গেছিলাম।
কিন্তু পরে এখন আমার একটা রিলেশনে জড়াই গেছি। আচ্ছা আচ্ছা, মানে কয়টা প্রেম করার পরে একটা রিলেশনে জড়াই? না, এর আগে তো অনেক গার্মেন্টসে যখন আমি করছি অনেকে আমার অফার দিয়েছি রিলেশনের জন্য, কিন্তু কখনো আমি রাজি হই না, মনে করছি আমি তো হিজড়া।